لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل بالآيات إلا تخفيفا الله رونق সমস্ত প্রশংসা যে তিনি আমাদেরকে সালাতুল খুসুফ আদায় করিয়েছেন। মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে আমরা হয়তো সূর্যগ্রহণটা ঠিকভাবে দেখতে পাইনি, তো আরও আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি শুকরিয়া আদায় করছি যে এই জীবনের প্রথম দেখছি সালাতুল খুসুফে এত লোক জড়ো হয়েছে, মানে এত মুসল্লি এসছেন মসজিদে। এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা। প্লাস তার সাথে সাথে মহিলারাও এসছেন সালাত আদায় করতে, কেননা এরকম সময়ে সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফ মানে চন্দ্রগ্রহণের সালাত বা সূর্যগ্রহণের সালাত কেউই পড়ে না। ইমাম নিজেও জানে না কি করে পড়তে হবে, আর ইমাম সাহেব বলেও না। অনেক গ্রাম আছে এরকম পড়ছেই না তারা, কিন্তু এটা তো একটা মুর্দা মানে মরা সুন্নাত যেটা বলা হয়। বছরে একবার হবে কি দু বছরে একবার হবে এটা কোনো ঠিক নেই। তো আল্লাহর সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু এই বছরে এই দুবার সালাত আদায় করলাম, এটা নিয়ে দুবার সালাত আদায় করলাম। তো সেই হেতু আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ রহমত যে আমরা এত সবাই মিলে আজকে সালাতুল খুসুফ আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল কুসুব আদায় করার পরে ছোট্ট একটা খুতবা রাখতেন এই বিষয়ে যে মানুষের ভুল ভ্রান্তি যেন কেটে যায়, কেননা সূর্যগ্রহণকে কেন্দ্র করে অনেক মানুষের মধ্যে কি কুসংস্কার রটে আছে। মুখে মুখে সবাই, অনেক জ্ঞানী মানুষ বা অজ্ঞানী মানুষ সবাই আমরা করি, অনেক কুসংস্কার আমরা কি করি বলে থাকি। এই যাতে করে এইসব কুসংস্কারী কথা আমাদের মুখে বন্ধ হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা লক্ষ্য করে কয়েকটা কথা বলতেন খুতবার মাধ্যমে। সেই হেতু সেই সুন্নাত আমরা পালনার্থেই আজকে সালাতের পরে ছোট্ট একটা খুতবা ইনশাআল্লাহ করব বা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেবো, কেন গরম হচ্ছে, ঠিক বিদ্যুতের ঠিক গোলযোগের কারণে মানুষের হয়তো অস্বস্তি লাগতে পারে। যেহেতু মহান আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে বলেছেন ওমা নুরসিলুল বিল আয়াতি ইল্লা তাখফিফা, যে আমরা ভীতি প্রদর্শন করার জন্যই কী করি, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই আমরা কী করি নিদর্শন পেশ করি। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফিফা, যে ভীতি প্রদর্শন করা মানুষকে ভয় দেখানোর জন্যই, মানুষকে ভীতি সঞ্চার করার জন্যই মাঝে মাঝে কী করা হয় নিদর্শন পেশ করে থাকেন আল্লাহ তাআলা। এই নিদর্শন পেশ করার অর্থ এটাই হচ্ছে যে আমরা যেমন প্রাকৃতিক সিস্টেম অনুযায়ী চন্দ্র সূর্য নিজে নিজে প্রদক্ষিণ করছে নিজ কক্ষপথে, আর এই প্রদক্ষিণ চলাকালীন কী হয় মাঝে মাঝে এরকম সূর্যগ্রহণ দেখা দেয়, চন্দ্রগ্রহণ দেখা দেয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন, যাতে করে আল্লাহ তাআলাকে ভয় পাই আমরা, আমরা আল্লাহ তাআলার দিকে রুজু হই। কেননা দুটি কথা আর বলবো, কথার মধ্যে যদি আসে ইনশাআল্লাহ বলবো, সেটা হচ্ছে কি আজকে আমাদের সব থেকে বড় কথা যে আল্লাহ তাআলাকে ভয় করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন পেশ করেছেন। আর সেই নিদর্শন দেখা মাত্রই কি হয় আমাদের, আমাদের কি করা উচিত যে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়া উচিত। আল্লাহ তাআলার ইবাদতের লক্ষ্যে মসজিদে আসা উচিত ছিল, কিন্তু অনেক মানুষই আসেনি, সেটা বড় কথা নয়। এটা বড় কথা যে আমরা যারা ভীতি সঞ্চারিত মানে ভীতি সঞ্চার হয়েছে যাদের মধ্যে, তাদেরকে কী করা উচিত, আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বোঝাতে চেয়েছেন
যে ভীতি প্রদর্শনের মানে উদ্দেশ্যেই, আর কিছু উদ্দেশ্য নয়, যে তোমরা ভীত হবে, ভয়ে ভীত হবে, এটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কারণেই আমি কি করি, নিদর্শনা বলে আমি কি করি পেশ করে থাকি সূরা ইসরার মধ্যে। সূর্য চন্দ্রগ্রহণ, সূর্য এবং চন্দ্রগ্রহণ এই আসমান জমিন সহ কি করা হয়, যে সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো কি সমস্ত জিনিস কুল কায়নাত আল্লাহ তাআলার এটা সৃষ্টি। আর এই সৃষ্টি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আল্লাহ তাআলার কুদরতের একটা দুটি অপার কুদরত, এটা দুটি অপার কুদরত, অন্যতম এটা নিদর্শন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম কথা এসছে যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কিসের কারণে হয়, যে আপনার একটা পুত্র সন্তান মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়তে, তার জীবদ্দশায় তার মানে কয়েকটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু তারা পুত্র মানে শৈশব অবস্থাতেই মারা গিয়েছিল। তো এই ইন্তেকাল হওয়ার পরে কিছু কিছু মানুষের বা জাহিলিয়াতের সময়তে ওই সব জাহিলি যুগের মানুষরা মনে করত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান ইন্তেকাল করাতে কি হয়েছে, এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়েছে। এই কথাটিকে কেটে দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস পেশ করে বললেন যে ইন্না শামসা ওয়াল কমারা আয়াতাইনি, ইন্না শামসা ওয়াল কমারা আয়াতাইনি, যে চন্দ্র এবং সূর্য এটি হচ্ছে আল্লাহ তাআলার দুটি নিদর্শন। আর শুনে রাখো যে মিন আয়াতিল্লাহি, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে থেকে, লা ইয়ানখাসিফানি, যে এরকম কিছু নয় যে কারুর মৃত্যুবরণ করাতে, কারুর দুনিয়া থেকে চলে যাওয়াতে, লিমাউতিন কারুর মৃত্যুবরণ হতে, লিআহাদিন কারুর মধ্যে থেকে, ওয়ালা লি হায়াতিহি, এবং কারুর জন্মগ্রহণ করাতে, কারুর জীবদ্দশাতে। কেউ যদি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে থাকে আর কোনো ব্যক্তির বা কোনো এমন মহান ব্যক্তির মৃত্যুবরণ করাতে, এমন তার ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তি তার মৃত্যুবরণ করাতে এটা হয়ে থাকে না, লায়ান খাসিফানি, যে এটা কখনোই হবে না, যেহেতু কারোর মৃত্যুতে কারোর মানে জন্মগ্রহণ করাতে এই সূর্য এবং চন্দ্রগ্রহণ হয় না। সূর্য এবং চন্দ্রগ্রহণ হয় একটাই কারণ, সেটা হচ্ছে কি, ফাইদা রাআইতুম, যখন তোমরা এটা দেখবে, যখন এই নিদর্শন যখন তোমরা দেখতে থাকবে, তো ফাইদা রাআইতুম যালিকা ফাদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকতে থাকো, এই নিদর্শন যখন তোমরা দেখবে তখন ফাদুল্লাহ আল্লাহকে ডাকতে থাকো, আর ওয়াকাব্বিরু, এবং তার বড়ত্ব বর্ণনা করো, আল্লাহ তাআলার তাকবীর পাঠ করো, যে আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে বড়, আল্লাহু আকবার কাবিরা, আল্লাহ হচ্ছে বড়, মহান তিনি, এই তাকবীর তোমরা পাঠ করো, ওয়াসাল্লু, এবং তোমরা সালাত আদায় করো, আর ওয়াসাদ্দিকু, এবং তোমরা সাদকা আদায় করো। এই দিনে আমাদের এই সময়তে আমাদের কী কী করণীয়, যে আমাদেরকে মসজিদে আসা, সালাত আদায় করা, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা এবং সদকা করা, এইগুলো হচ্ছে আমাদের কাজ। কিন্তু এই সময়তে আমাদের কিছু মানুষের এমন ভুল ধারণা আছে যে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই, বা যারা গর্ভবতী মহিলা আছে তাদের আবার আরও বেশি ভীতি সঞ্চার হয় যে আমার পেটে, আমার গর্ভেতে যে সন্তান আছে সে সন্তানের জানি না কোনো কিছু ক্ষতি হতে পারে। এগুলো পুরো অ্যাকচুয়ালি একদম কি, কুসংস্কার। এইসব কুসংস্কার থেকে বাঁচার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পেশ করতেন যে এটা হচ্ছে সূর্য এবং চন্দ্রগ্রহণ, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন, এই নিদর্শন যখন তোমরা দেখবে তোমাদের একটাই কাজ হবে, তোমরা সালাত আদায় করো। কেননা শুধু শুধু সালাত আদায় করার অর্থ কী, এটা যে আমরা আজকে সুন্নাত পালন করছি, ঠিক আছে, আল্লাহ রাসূল যদি না করতেন আমরা করতাম না। সুন্নাত পালন করার একটাই অর্থ হচ্ছে কি, আজ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বাস্তবায়ন করে গেছেন, এখনকার বিজ্ঞানীরা তাই বলছে, এটা মিলে গেছে, সেটা হচ্ছে কি, বিজ্ঞানের কথাই বলছে যে চন্দ্র সূর্য আর পৃথিবী এক সরলরেখায় যখনই আসে তখন তাদের ওই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হতে থাকে, একজন একজনকে ছায়া করে বা তার আড়ালে, তার ছায়াতলে তাকে একটা গ্রহণ লাগে, এইরকমভাবে গ্রহণের সিস্টেমটা হয়। তো এটা যদি হয়েই থাকে, তো এর সাথে নামাজ পড়ার কী এমন আছে, কথা আছে,
যে এটা করবে, তাই সেই সব যদি গ্রহ উপগ্রহ আর নক্ষত্র যদি এক জায়গায় হয়, সূর্যচন্দ্র পৃথিবী যদি এক জায়গায় হয়ে থাকে, তাহলে আমাদের এখানে সলাত আদায় করার কী দরকার? সলাত আদায় করা অবশ্যই দরকার ছিল, আছে। কেন? বিজ্ঞানীরা বলছে যে এই তিনটি জিনিস যখন একই জায়গায় থাকে, একই সরলরেখায় থাকে, তখন এদের মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি হয় যে এরা মহাকাশের যে কোনো জিনিসকে টেনে নিতে পারে নিজেদের দিকে। এদের মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি থাকে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো পাথর খণ্ডকে, যে কোনো গ্রহ উপগ্রহ ছোটো ছোটোকে যে তারা নিজেদেরকে টেনে নিতে পারে নিজেদের দিকে। অতএব যদি ওরা নিজেদেরকে টানতে থাকে, মানে নিজের দিকে আকর্ষণ করতে থাকে, তো এই আকর্ষণের ফলে কী হবে? বড় বড় প্রস্তর খণ্ড এসে পৃথিবীর বুকে এসে আছড়ে পড়তে পারে। এই আছড়ে পড়ার কারণই হচ্ছে আমাদের সব থেকে দুর্ঘটনা, যে আমাদের কি আল্লাহ তাআলার কি সমীপে আমাদেরকে করতে হবে না ইবাদত, যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে রক্ষা করো। কেন? এই সময়টায় যে অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সালাত আদায় করছি, আল ভয়ে ভীত হচ্ছি যে মহাকাশের মধ্যে পৃথিবী, সূর্য এবং চন্দ্র একই সরলরেখায় আছে, আর একই সরলরেখায় থাকাকালীন কী হচ্ছে? এদের মাধ্যাকর্ষণ শক্তি এত বেড়ে যাচ্ছে যে এরা যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটাতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনা যাতে আমাদের উপরে না ঘটে, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সালাত আদায় করি। আশ্চর্যের কথা, এটা ভাবতে পেরেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করে গেছেন? আজকে আমরা শুধু অনেক মানুষ আছি যারা হয়তো আমরা মনে বলে থাকি, মুখে বলে থাকি যে সালাত আদায় করার পিছনে এর কারণটা কী, শুধু চন্দ্রগ্রহণ লাগবে, সূর্যগ্রহণ লাগবে, এটা তো হয়েই থাকে, এটা মামুলি মনে হচ্ছে, কিন্তু নয়। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তাদের জন্য এটা নিদর্শন, এই জন্যই যে এতে তাকে ফিকির করতে হবে, এতে তাকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা কোনো কারণবশত এই কারণটা মানে ঘটান না এমন জিনিস, যে তাতে একটা কারণ আছে, অবশ্যই বড় ধরনের কারণ থাকে। এই জন্য মানব মণ্ডলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন যে যখনই চন্দ্রগ্রহণ হবে, যখনই সূর্যগ্রহণ হবে, তখন তোমরা কী করো? আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করো, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। কেননা এই সময় যে কোনো টাইমে বিপদ হতে পারে। আরেকটা কারণ যেটা আমরা খবর খবরের মাধ্যমে পাচ্ছি, যে কিছু কিছু মানুষ এরকম বলে থাকছে যে সূর্যগ্রহণ হবে, আর সূর্যগ্রহণের মাধ্যমে কী হবে? করোনা ভাইরাসের নিষ্কৃতি হবে, করোনা ভাইরাস শেষ হয়ে যাবে। কিন্তু করোনা ভাইরাসের সাথে আর সূর্যগ্রহণের সাথে কোনো সম্পৃক্ত নেই, কোনো সম্পর্ক নেই। করোনা ভাইরাস এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা আজাব বা শাস্তি, আর সূর্যগ্রহণ এটা হচ্ছে একটা আলাদা আল্লাহ তাআলার একটা আলাদা নিদর্শন। এই নিদর্শনের সাথে ওর কোনো সম্পর্ক নেই। যে কিছু কিছু মানুষ এরাই মনে করে যে যখন সূর্য ঢেকে যায়, আর ঢেকে যাবার পরে তখন কী হয়, অনেক ভাইরাস, অনেক জীবাণু কী হয় পৃথিবীর বুকে ছড়াতে থাকে, ছড়িয়ে যাবার পরে ছড়িয়ে থাকে, বিস্তার লাভ করে। আর যখন সূর্যের অতি মানে সূর্যের রশ্মিটি যখন ফিরে আসতে থাকে, বা ওই গ্রহণ যখন কেটে যেতে থাকে বা শেষ হতে থাকে, তখন কী হয়, ওই রশ্মিতে আবার কী হয়, ওই ভাইরাসগুলো কেটে যায়। এটা হয় না, এটা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কথা। অতএব আমাদের এসব কুধারণা বা কুসংস্কৃতি আমাদের মাথা থেকে বের করে দেওয়া দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আজকের দিনে যদি দুর্ঘটনা আমাদের সামনে থাকে, আল্লাহ তাআলা আমাদের দুর্ঘটনাকে দূর করে দেন। আরও দোয়া করি, আল্লাহ আমাদের জানি না আরও কী বিপদ আপদ আছে, সে সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ।